ভারতের রানু মণ্ডল এখন আমাদের এই বাংলাদেশে এই মগবাজারে ঢাকাতে দেখেন আপনারা একটু শোনেন অবিকল অবিকল রানু মণ্ডল ভাই অসাধারণ না একদম। আচ্ছা গানটা আমরা একটু একটু শুরু থেকে শুনি। দাঁড়ান দাঁড়ান ভাই ভাই একটু গানটা আমরা শুরু থেকে শুনি কি বলেন? আচ্ছা অবিকল না একদম একদম। আচ্ছা এবার একটু গান তো ভাই একটু একদম। হ্যাঁ একটা গান হোক দেখি শুরু করেন প্রথম ছেলে দিয়ে শুরু করি ছেলে দিয়ে হ্যাঁ তারপরে মেয়ে হ্যাঁ আমরা কিন্তু সবই শুনবো হ্যাঁ ডুয়েট কণ্ঠে হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তুমি আমার এই কথা জেনে যাক পৃথিবী তালি আমার আমি তোমার আস্তে করে হ্যাঁ বা তুমি আমার আমি তোমার এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিই অসাধারণ না চরণ তুলি ভাই শুনো এই কথা জেনে যাক পৃথিবী হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তুমি এ সুন্দর না সুন্দর না ভাই 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 অসাধারণ। আরেকটা আরেকটা জিনিস আপনি আর কি কণ্ঠ নকল করতে পারেন এত অসাধারণ অসাধারণ আর কি কণ্ঠ পারেন ভাই কার রকম বিভিন্ন রকম কার গান গাইতে পারেন বলেন না একজন শিল্পীর নাম বলেন দেখি হিরো আলম না না হিরো আলম হিরো আলম রে ভাই হিরো আলমের চেয়ে সে তার কণ্ঠ ভালো আছে শিল্পীর নাম তো মনে করে একজন যে কোনো একজনের নাম বলেন দেখি ইন্দিকেন গাবু না আপনি বাংলাদেশের একটা বাংলাদেশের একটা শিল্পীর নাম না না এটা কি কোনটা আইব বাচ্চু এই যে আপুটা বলছে আইব বাচ্চু পারেন আইব বাচ্চু পারেন হ্যাঁ আইব বাচ্চু শুনবেন আপনারা একটু কি বলেন আপনারা দেখি আই বাচ্চু হয়ে যাক হ্যাঁ দু লাইন মারেন ও আমি স্বপ্নেও ভাবি নাই রে তুই ছেড়ে যাবি মোরে এত বড় জীবন এখন কাটবে কেমন করে এত ভালো এত ভাষা দেব আমি কারে ও এত ভালো এত ভাষা দেব আমি কারে এই তালে 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 ভাই আর আর কি ভাই আর কি আর কোন শিল্পীর পারেন কোন শিল্পী না না হিন্দি গান আমরা না যাই আমরা বাংলা বাংলা গানই বলি কোন গান ভাই মানে কুমার বিশ্বজিৎ খালি থাকেন মিলু টুলু এইটা এইটা এসছে যারা খালি থাকেন মিলু কি শুনবেন নাকি ভাই হবে ভাই একটু 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 গান দেখি হ্যাঁ দুই লাইন রেখে দেন তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে এই আমাকে ভালোবাসবে জানি আমাকেই শুধু ভালোবাসবে জানি আমাকেই শুধু ভালোবাসবে তাহলে অসাধারণ ভাই এটা অসাধারণ না। আচ্ছা ভাই আপনার বাড়ি কোথায় বলেন তো বাড়ি কোন জায়গায় আপনার হচ্ছে সাতক্ষীরা সাতক্ষীরায় তো আপনি ঢাকায় কি করেন ভাই ঢাকাতে আমি আসছিলাম এই গানের লাইনে কোনো কিছু করা যায় কিনা সেরকম একটা উদ্দেশ্যে আসছিলাম। আচ্ছা এর যে প্রতিভা এনার যে প্রতিভা আছে এনার আসলে সুযোগ দিলে আমার মনে হয় সে ভালো কিছু করতে পারবে ঠিক না? তা আমার মনে হয় আমরা দুই একটা চ্যানেলে বা অন্য কোনোভাবে তাকে যদি ভাইরাল করা যায় আমার বিশ্বাস এই গানটা যেভাবে গাইছে সে ভাইরাল হবে তা আমার মনে হয় তাকে আমাদের এই অফিসে নিয়ে যায় এবং তাকে একটু সুযোগ করে দেখি বলেন ভাই আপনারা নেওয়া যায়? এটা কার গান? হাসানের গান কি শুনবে না ভাই আরেকটা হবো হাসান আচ্ছা হোক দেখি
মন রে তুই কান্দিস কেনে রে মন ময়না মন রে তুই কান্দিস কেনে রে মন রে তুই কান্দিস কেনে রে মন ময়না মন রে তুই কান্দিস কেনে রে ওরে তুই স্বপ্ন দেখা আরাম দিলি ব্যারাম দিলে ওরে তুই স্বপ্ন দেখা আরাম দিলি ব্যারাম দিলে কি হইলো হিসাব না মিলে মন ময়না মন রে তুই কান্দিস কেনে রে রঙের ঘুড়ি উড়াই দিলি নাটাই ছাড়া কত দূরে যাইব ঘুড়ি কে দিব ভাড়া ধন্যবাদ ধন্যবাদ জোড়া তালে হয়ে যাক এই ভাই এই এ কই আমাদের সুজন কই সুজন না ওকে অফিসে নিয়ে নাও অফিসে নিয়ে যাও আচ্ছা আমরা তাহলে ওকে নিয়ে যাই আমরা পরে আবার অন্য গান শুনবো না এই সুজন না নিয়ে চলো তাকে নিয়ে চলো যান ভাইকে ভাইয়ের সাথে যাও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।